এই তো সেই নদীর ঘাট। এই নদীর ঘাটে সর্বপ্রথম যে যুবকের সঙ্গে দেখা হবে তার গলে আমার এই হাতের বড়মূল্য দান করে তাকে আমি স্বামী রূপে বরণ করব। তাই তো কি বলে এই দুষ্ট পাখি, আমি এখনো বউ হইনি, তুই আমাকে দেখে প্রত্যেক দিন বউ বাগাস। দাঁড়া দেখাচ্ছি তোর মজা। বনের পাখি রে হে, কি গান সোহা নাইলি রে পাখি আমার কর্ণেতে। জল পিপাসে আমাদের পেশ হয়ে যাচ্ছে, আর যে আমি সহ্য করতে পারছি না। কিন্তু সেনাপতি দাদা জলের সন্ধানে গেছে, এখনো তো সে ফিরে এলো না। আর তো আমি ধরতে ধরতে পারছি না, আমি দেখব। ওই তো সামনে একটা রমণী দেখা যাচ্ছে, ওর কাছ থেকে আমি জল নিয়ে জল পান করে তারপরে আমার জল পিপাসা আমি নিবারণ করব। কি নামি তো মহান মাতা পিতার হাই গো, কি নাম তো মহারি thank you.
বরণ করতে পারো তাহলে আমি তোমাকে জল দিতে পারি কুমার। না না, সে কি করে সম্ভব? সামান্য জল পাওয়ার জন্য তোমার ওই বড় মাল্য আমার গলায় পরিধান করতে হবে, তারপর তুমি আমাকে জল দেবে? না না, এ হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। না, জল পিপাসা আর চাপ সহ্য করতে পারছি না। বেশ, আমি তোমার শর্তে রাজি। এবার তাহলে তুমি আমায় জল দাও। তাহলে তোমায় জল দেবো, তাই না? ঠিক আছে, আগে মালা তারপরে জল।